পটুয়াখালীতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে শহীদ শেখ রাসেলের জন্মদিন। মঙ্গলবার সকাল 8টায় জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল শিশু পার্কের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সহসভাপতি অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা সহ আরো অনেকে। শিল্পকলা একাডেমি কেক কাটা সহ দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন মসজিদে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমিতে কেক কাটা সহ দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন মসজিদে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল করা হয়।